আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি জুমার দিনে আছরের পরে পবিত্র সময়ে, দামি সময়ে আল্লাহ তাআলার ঘরে পবিত্র জায়গায় একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পরের সময়টা, প্রতিদিনের আসরের পরের সময়টাই দান, বিশেষ করে শুক্রবার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যেই দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায়। অধিকাংশ মুহাদ্দিসিন বলেন এটা হলো জুমার দিন আসরের পরের সময়। আর দরুদ শরীফ এমন এক আমল যে আমল করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আর কোনো আমল কবুলের গ্যারান্টি নাই, লেকিন দরুদ শরীফ কবুলের গ্যারান্টি আছে। বলে কেন? হাকিম উল উম্মত বলেন দরুদ শরীফ এমন এক আমল যে আমলে আল্লাহ তাআলা নিজে করেন, যে আমল আল্লাহ তাআলা নিজেই কি করেন এবং সমস্ত ফেরেশতারা যে আমল করে। যেমন ধরেন আপনি আপনার খেতে মরিচের চারা লাগাচ্ছেন, আপনার দোস্ত এসে যদি আপনার সাথে কাজে লেগে যায় আপনার কাছে কেমন লাগে? আপনি কি, আরে ভাই রাখেন রাখেন, আপনি কি করছেন? আপনি কি বলবেন, আরে ভাই রাখেন রাখেন, আপনি কি করছেন? এবার উনিও যদি হাত গুটাইয়া, উনিও যদি চারা লাগা, আপনার কাছে কেমন প্রাউড ফিল হয়, কেমন ভাল লাগে? বলে ভাল লাগে না? কি করছে নে এত বড় মানুষ আমার সাথে এসে কাজে লেগে গেছে। দরুদ শরীফ পড়া মানে আল্লাহ তাআলা বলেন আমি তো দরুদ শরীফ পড়ছি, তুমি যখন দরুদ শরীফ পড়ো তা আমার কাছে কতটা ভাল লাগে। আমি যেটা করছি সেটা এই মুহূর্তে আমার এই বন্ধুটাও করছে, কি হয়? এই জন্য দরুদ শরীফ পড়া মানে যেন আমি আল্লাহ তাআলার সাথে কাজে লেগে গেলাম। এবার ফেরেশতারাও দরুদ শরীফ পড়ে, ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ দরুদ শরীফ পড়ে, ফেরেশতারাও দরুদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো। তো আল্লাহ পড়তে আছেন, পড়তেছেন, সামনেও পড়বেন, ফেরেশতা পড়তেছে সামনেও পড়বে, আমি যদি পড়ি আমি ফেরেশতার কাজের সাথেও যেন আত্মনিয়োগ করলাম, আল্লাহ তাআলার কাজের সাথে আমি আমাকে জুড়ে দিলাম। কি হয়, আপনি ধান কাটতেছেন আরেক বন্ধু এসে যদি আপনার সাথে ধান কাটে। আমরা ছোটবেলায় দেখতাম আব্বা খেতে ডাল লাগাতেন, ডাল ডাল মুগ ডাল লাগাতেন, তো আব্বার কাছে কত মানুষ আসতো, তো সবাই এসে মুগ ডাল লাগাতে লেগে যেত। আব্বা বিকেলবেলা মাঝে মাঝে ডাল তুলতেন, আব্বার সাথে যারা আসতো ছাত্ররা দোস্ত আবাব দাওয়াত দিতে আসছে, হেরাও নাই মা মুগ ডাল তুলতে শুরু করছে, কি ভাল লাগতো না? এই দৃশ্য দেখলে কি লাগতো? ভাল লাগতো। আল্লাহ তাআলা বলেন আমি দরুদ শরীফ পড়ছি, দরুদ শরীফ পড়ব, তোমরাও পড়ো। তো আমি যখনই পড়ব তখন রব যেন বলেন ও আমি যা করছি তুমিও তা করছো, কি হয়? এজন্য জুমার দিনে দরুদ শরীফ বেশি বেশি পড়া, বিশেষ করে জুমার দিনে দরুদ শরীফ কি বেশি বেশি, দরুদ শরীফ এমন এক ইবাদত, দরুদ শরীফ হাকিমুল উম্মত বলেন যেহেতু আল্লাহ নিজেই পড়েন সেহেতু দরুদ শরীফ আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ, বলেন দরুদ শরীফ আল্লাহ কি দেন না? দরুদ শরীফ আল্লাহ ফেরত দেন না। এরা ফেরত দেওয়ার মতো ইবাদত নয়, এটা শুধুই গ্রহণযোগ্য ইবাদত, কারণ এটা তো তোমার ইবাদত নয়, এটা তুমি আমার হাবিবের উপরে রহমত পাঠাবার জন্য
আমার হাবিবের উপরে রহমত পাঠাবার জন্য আমার কাছে দরখাস্ত করছো, সুবহানাল্লাহ বলেন। তো রহমত তো আমি আগেই পাঠাচ্ছি, তুমি দরখাস্ত করার দ্বারা বাড়বেও না কমবেও না, তোমাকে আমি দশটা দশটা রহমত দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف پڑا مانے آمی جنو آمار جیبنے جاکن جا لگی شب گلو پاور جنو درود شريف پر شکلے اللہ رکھا سے درخست کلا جمان درن ایک جنو تذبیب اٹھے আরেকজনের দরুদ শরীফ পড়ছে, আরেকজনের দোয়া করছে, দোয়া করতেছে আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন, আরেকজনের তাসবিহ পড়ছে, আরেকজনের দোয়া করছে, আরেকজনের দরুদ শরীফ পড়তেছে। আল্লাহ তাআলা যেন বলেন বন্ধু এটা আমার কাছে কি কি চায় দেখো, এটা আল্লাহ আপনার কাছে একটা গাড়ি চায়, এটা একটা বাড়ি চায়, এটা আপনার কাছে একটু জায়গা চায়, এটা আপনার কাছে শান্তি চায়, এটা কি করে দেখো, এটা কিছুই করে না, এটা শুধু দুরূদ শরীফ পড়ে, এটা শুধু আপনারা আপনার হাবিবের উপর রহমত দেওয়ার জন্য দরখাস্ত করছে। আল্লাহ তাআলা যেন বলেন ওকে দিলে দিলাম না দিলে নাই, একে সব ও যা চায় একে তার সবগুলো দিয়ে দাও। কি ভাই, হ্যাঁ আমার কিতাব আছে ফাজাইলে দুরুদ, দুরুদ শরীফের ফজিলত, আমার যে কিতাবটা আছে 57টা ফজিলত লেখা আছে। কয়টা? দুরুদ শরীফ পড়া মানে আমার জীবনে যত কিছু লাগবে সবগুলোর জন্য আল্লাহ তাআলা শিখানো ফরমা দিয়ে দরখাস্ত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শিখানো ফরমা দিয়ে কি দরখাস্ত, যেন আল্লাহর দেওয়া ফরমে আমি আমার জরুরতের দরখাস্ত পুরো করছি। আর আমি যখন দোয়া করছি আল্লাহ এটা দেন, এটা আমার শব্দে আমি দোয়া করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ রাসূলকে রহমত দান করেন, আল্লাহ রাসূলের উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা যেন বলেন তুমি না বললেও আমি রহমত পাঠাই, তুমি বললেও আমি রহমত পাঠাই, তুমি কম বললেও আমি রহমত পাঠাই, তুমি বেশি বললেও আমি রহমত পাঠাই। বাকি কথা হলো তুমি বলার দ্বারা আমার রহমত পাঠানোর মধ্যে কোনো ব্যবধান হবে না, বেশি বললেও ব্যবধান হবে না, কম বললেও ব্যবধান হবে না। বাকি তুমি যখন দুরূদ শরীফ পড়বা আমি একবারের বিনিময়ে তোমাকে দশটা রহমত দিয়ে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অভাবী মানুষগুলো দুরূদ শরীফ পড়েন, ঋণগ্রস্ত মানুষগুলো দুরূদ শরীফ পড়েন, সমস্যাগ্রস্ত মানুষগুলো দুরূদ শরীফ পড়েন, অসুস্থ মানুষগুলো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বি আদাদে কুল্লি দাঈ ওয়া দাওয়া ওয়া বি আদাদে কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। আল্লাহ পৃথিবীতে যত অসুখ বানিয়েছেন সমস্ত অসুখ, সমস্ত অসুখের সম পরিমাণ দুরূদ শরীফ আমি পড়ছি, যত ঔষধ বানিয়েছেন সমস্ত ঔষধের সম পরিমাণ দুরূদ শরীফ আমি পড়ছি। আল্লাহ পৃথিবীতে যত ইল্লত আছে, যত রোগ আছে সমস্ত রোগের সম পরিমাণ ইল্লত দুরূদ শরীফ আমি পড়ছি, যত শেফা আছে সমস্ত শেফার সম পরিমাণ দুরূদ শরীফ আমি পড়ছি। এগুলো কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বি আদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়া ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। اللهم صل على محمد كما هو أهله. الله আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ দুরূদ শরীফের উপযুক্ত আমি এই পরিমাণ দুরূদ শরীফ পড়ছি। আল্লাহ রাসূল যেই পরিমাণ রহমতের উপযুক্ত আপনি তাকে এই পরিমাণ রহমত দান করেন। اللهم صل على محمد كما هو أهله. আরেকটা শুনবেন, আরেকটা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, বলেন একবার পড়লে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, আল্লাহ আপনার হাবিব যে পরিমাণ রহমতের উপযুক্ত আপনি তাকে এই পরিমাণ রহমত দান করেন।
এবার কত হলো, এবার কত কোটি রহমত একসাথে হলো। পড়েন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলুহু। আল্লাহ আপনার হাবিব যেই পরিমাণ রহমতের উপযুক্ত, আপনি না এই পরিমাণ উপযুক্ত বিনিময় আপনার হাবিবকে দান করেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলুহু। এই জন্য অভাবী মানুষ বেশি বেশি দুরূহ শরীফ পড়েন, অসুস্থ মানুষ বেশি বেশি দুরূহ শরীফ পড়েন, ঋণগ্রস্ত মানুষ বেশি বেশি দুরূহ শরীফ পড়েন, সমস্যাগ্রস্ত মানুষ বেশি বেশি দুরূহ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সব চোখ বন্ধ করে মহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد أما صليت على إبراهيم فعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله النبي يقول أولى بي يوم القيامة أكثرهم علي صلاة أمين في دبر جاد دروج جاتو بشي هوي حشر مدن شيطة تو كاتسي هوي أولى بي يوم القيامة أكثرهم علي صلاة مرنا যদি প্রতিদিন একশোবার করে দুরুদ ইব্রাহিমি পড়তে পারতাম, প্রতিদিন যদি একশোবার করে দুরূদ শরীফ পড়তে পারতাম, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে দশটা রহমত দিয়ে দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে দশটা নেকি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার দশটা গুণা মুছে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দাম দশ গুণ বুলন্দ করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটা রহমত দিয়ে দিল, দশটা নেকি দিয়ে দিল, দশটা গুনাহ মুছে দিল, দশটা দাম বুলন্দ করে দিল। ইমাম নববী বলেন মা বাইনা দারাজাতাইন, দুটো দামের মধ্যে পার্থক্য করতো, একবার দুরূদ শরীফ পড়ার আগে আমি যেখানে ছিলাম আর একবার দুরূদ শরীফ পড়ার পরে আমার দাম বেড়ে কোথায় উঠে গেল, কয়টা ধাপ আমার দাম বেড়ে গেল। আল্লাহর নবী বলেন দশ দারাজা। ইমাম নববী বলেন বাইনা দারাজাতাইন, দুই দারাজার মধ্যে পার্থক্য হলো মা বাইনা সামাই ওয়াল আরদে, আসমান আর জমিনের পার্থক্য। হ্যাঁ যদি আমরা বুঝতাম, হ্যাঁ যদি বুঝতাম, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে তার নাম, তার আব্বার নাম ফেরেশতা আমার রোজায় পৌঁছিয়ে দেয়। আর কি বলি, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তার আব্বা এটা, এটা অমুক ইবনে অমুক, মুশতাক ইবনে আব্দুল কুদ্দুস, আমার আব্বার নাম কি আব্দুল কুদ্দুস, এটা আব্দুল কুদ্দুসের ছেলে মুশতাক নবী আপনাকে সালাম পাঠিয়েছে। এবার ইমাম নববী বলেন এভাবে যদি প্রতিদিন একশোবার করে রাসূলের রজায় আমার নাম, আমার আব্বার নাম, আমার চেহারা পৌঁছিয়ে দেওয়া হয় হাশরের ময়দানে, যখন আমরা হাউজে কসরের পারে পানির জন্য দাঁড়াবো তখন যেন আল্লাহর নবী বলবেন এটাকে তো চিনি, এটার নামও জানি, এটার আব্বার নামও জানি, এটার নাম আর এটার আব্বার নাম তো আমার রওজায় প্রতিদিন একশোবার করে পৌঁছিয়ে দেওয়া হতো। আচ্ছা রাসূল যদি বলেন এটাকে আমি চিনি তো কেমন হবে? হ্যাঁ আল্লাহর নবী যদি বলেন এটার নাম তো মুশতাকুন নবী তো কেমন হবে, এটার নাম তো আলাউদ্দিন ভাই তো কেমন হবে, এটার নাম তো লোকমান সাহেব তো কেমন হবে? হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি রাসূলের রওজায় প্রতিদিন একশোবার করে নাম পুঁচিয়ে দেওয়া হয় আর হাশরের ময়দানে যদি রাসূল বলেন এটাকে আমি চিনি, এটার নাম এটা, এটার আব্বার নাম এটা, আল্লাহ এটাকে মাফ করে দাও, আমি এটার জন্য সুপারিশ করছি, তো কেমন হবে বলেন? হ্যাঁ
আচ্ছা মজাটা কেমন হবে? হ্যাঁ, আলম ইয়াহদি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, কবে করবেন? মউতের আগে না মউতের পরে? আবার বলেন, মউতের আগে না মউতের পরে? প্রতিদিন 100 বার করে পড়া যাবে না ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর রওজায় আতহারে যখন যাবেন, রাসূল, আমার তো মনে হয় রাসূল যেন বলবে, এতদিন বাংলাদেশ থেকে পাঠিয়েছ বন্ধু, এবার বুঝি আমার রওজার কাছে চলে আসছ। হ্যাঁ, কি হয়? আল্লাহ বারবার আপনার হাবিবের রওজা যাওয়ার তৌফিক দান, নিয়ত করেন না ইনশাআল্লাহ। হায় রে হারুন ভাই, কবে হজ করবে? হায় রে, কবে উমরা করবে? নিয়ত করেন যে ইনশাআল্লাহ হজ করব, বলেন না? হ্যাঁ, আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করে, আল্লাহ সবাইকে উমরা করার তৌফিক দান করে, বারবার যাওয়া নসিব করে। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পড়তাম এত দূরে বৈশা, 6,000 মাইল দূরে পড়তাম, আপনার কাছে ফেরেশতা এসে পৌঁছিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ এবার তো রওজার পাশে চলে আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ইসমাইল ভাই, এই আগামী রমজান আমরা নিয়ত পাক্কা, কালকে পাসপোর্ট দিবেন আপনি, কালকে এক পা কবরে দিয়ে দিছেন তারপরে আমরা করেন না কেন? প্রত্যেক বছর আমরা যান না কি? একদিনের পেশা দিয়েই তো আমরা হয় আলহামদুলিল্লাহ। হাজি সাহেব নিয়ত করেন, আমরা নিয়ত করেন, যখন সুযোগ পান আমরা ঘুরে আসবেন, বলেন ইনশাআল্লাহ। কেন যাচ্ছেন না? খালি ভবন উপরে উঠবে, নিয়ত করেন ইনশাআল্লাহ। ওনার ছেলেকে নিয়ে যখন তখন আমরা ঘুরে আসবেন, একজনকে নিয়ে যাবেন আপনি আগামী রমজান ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা করে না আরম ভাই, নিয়ত দাঁড়ান, আগামী রমজান আমরা ইনশাআল্লাহ। আর কে আছে? সবাই কন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি টাকা দিয়ে হজ করা যেত তাহলে আমার মতো মোস্তাক নবী যেতে পারতাম না কি? তাহলে বোঝা গেছে হজ করতে মহাব্বত লাগে, কি লাগে? আমি যদি এই মুহূর্তে বলি আপনার ঘরে যাব, আপনি কি বলবেন? জি হুজুর, আসো, আপনার ঘরে যাবো, বলেন নিবেন নি? আমি যদি আপনার ঘরে যেতে চাইলে নিবেন কন? আমি আল্লাহর ঘরে যেতে চাইলে আল্লাহ বুঝা মানে নিবে না? আল্লাহ সবার সহজ করে দাও, নিয়ত পাক্কা সবার সহজ করে দাও। একটা ইলিশ মাছ কিনতে পারে 2500 টাকা দিয়ে, ইলিশ মাছ 2500 টাকা, 2010 দিন ইলিশ মাছ না কিনলে তো আমরা উমরা করা যাবে কি? বাস্তব না বাস্তব? প্রতিদিন একটা বক্সের মধ্যে 2000 টাকা রেখে দেন, দেখেন 3 মাসে উমরা করো, উমরা হয়ে গেছে, হবে কি হবে না? আরিফে নিয়ত করছে হয়েছে না? তোমরা নিয়ত করো না কেন? করো নিয়ত, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাকে ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য কি কি জমা করেছ। আল্লাহ, হ্যাঁ, ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, গাদ মানে আগামীকাল, আগামীকালের জন্য কি কি পাঠিয়েছ একবার ভেবে দেখো, একবার তো চিন্তা করো কবরের জন্য কি কি পাঠিয়েছ। আল্লাহ,
একবার তো চিন্তা করো আসরের জন্য কি কি পাঠিয়েছ, একবার তো চিন্তা করো আগামীকালের জন্য কি কি পাঠিয়েছ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কি কি পাঠিয়েছ একটু তো দেখো। আল্লাহ, আচ্ছা আর কেমনি বলতো, যেমন স্বামী তার স্ত্রীকে কি বলে, দেখো তো ঘরে চাল আছে কিনা, দেখো তো ঘরে পেঁয়াজ আছে কিনা, আরে বলে না বলে না বলে না, কি বলে বলেন, মহাজনটা প্রতিদিন কর্মচারীকে বিকেল বেলা কি বলেন, দেখতো কি কি মাল লাগবে, বলেন না হাজির বলেন, কর্মচারীকে কি বলেন, দেখতো কি কি লাগবো, দেখতো দেখতো সিমেন্ট কত ব্যাগ আছে সা আছে, রড কি কি আছে সা আছে, হাজির সাহেব রড সিমেন্টের দোকান বিএসএলএম সা আছে কদ্দুর আছে, আরে বলেন না বলেন না বলেন না, হারুন ভাই বলেন কি না বলেন না, সাহসাই ছ নম্বর কদ্দুর আছে, এর বারো নম্বর কদ্দুর আছে, সাহসাই কথা কয় না। আল্লাহ তালা বলেন ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, তোকে ভেবে দেখা উচিত আগামী দিন কী কী জমা করেছিস, দেখতো কবরের জন্য তোর কী কী আছে, হাসরের জন্য তোর কী কী আছে। আল্লাহ, আর কেমনি বলতো, ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, গাদ মানে কি আগামীকাল, গাদ মানে কি, ওয়ালতানজুর তোকে দেখা উচিত, নফসুন প্রতিটা নফসকে দেখা উচিত, কাকে কাকে বলেছে, আমাকে বলেছে, আপনাকে বলেছে, আপনাকে বলেছে, নফসুনের মধ্যে কে কে আছে, আমরা সবাই, আমরা কি, ওয়ালতানজুর নফসুন মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কী কী সঞ্চয় করেছ, আগামীকালের জন্য কী কী পাঠিয়েছ, আগামীকালের জন্য কী কী পাঠিয়েছ, দেখো তো তুমি আগামীকালের জন্য কী কী পাঠিয়েছ। হাল্লাক সিররুম বাইনাকা ওয়া বাইনাল্লাহ, এমন কিছু কি তোমার কাছে আছে যেটা তুমি জানো আর তোমার রব জানে। হ্যাঁ, তোমার জিকির কতগুলো জমা করেছো দেখো তো, জিকির কতগুলো জমা করেছো, নামাজ কতগুলো জমা করেছো দেখো তো, মানুষ তো দেখেছে নামাজ পড়েছো, আমি তো দেখেছি নামাজের মধ্যে কত ত্রুটি বিচ্ছুতি, বাস্তব না বাস্তব, নির্ভেজাল দুরাকাত নামাজ তো পেশ করো, নির্ভেজাল দুরাকাত নামাজ তো পেশ করো, নির্ভেজাল একটা ওয়াজ তো পেশ করো, একটা ওয়াজ নির্ভেজাল পেশ করো, নির্ভেজাল বলেন না বাস্তব না বাস্তব, একটা সদাকা নির্ভেজাল পেশ করো, একটা দিনের একটা ছেজদা নির্ভেজাল পেশ করো। ওয়াত্তাকুল্লাহ, প্রথম ওয়াত্তাকুল্লাহ, দুইবার ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করা মানে কি, আল্লাহকে ভয় করা মানে কোনো ইবাদত না ছাড়া, কোনো গুনাহ না করা, কোনো ইবাদত না ছাড়া, কোনো ইবাদত না ছাড়া, কোনো গুনাহ না করা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কী কী সঞ্চয় করেছ ভেবে তো দেখো, আগামীকালের জন্য কী কী জোগাড় করেছ ভেবে তো দেখো, কী বলেন, আগামীকালের জন্য সারা জীবন কেন সঞ্চয় করে, চাকরির পরে খাবারের জন্য, চাকরির পরে খাবারের জন্য, বার্ধক্যে চলার জন্য। আল্লাহ তাআলা বলেন বার্ধক্যের জন্য কী কী সঞ্চয় করেছ এটা তো তোমার জানা আছে, কবরের জন্য কী কী করেছ এটা কী ভেবে দেখেছ। আল্লাহ, কী ভাই, ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কী কী সঞ্চয় করেছ এটা কি কখনো ভেবে দেখেছ। এবার বলে ওয়াত্তাকুল্লাহ, দুইবার কেন বললেন, আগেরটার অর্থ কী পরেরটার অর্থ কী, আগেরটার অর্থ সমস্ত ইবাদত করো, সমস্ত গুনাহ ছেড়ে দাও, আর দ্বিতীয়টার অর্থ ওয়াত্তাকুল্লাহ, সমস্ত ইবাদতকে নির্ভেজাল করো। সুবহানাল্লাহ, আগেরটা মানে ইবাদত করো, দ্বিতীয়টা মানে কি, ইবাদতকে খাঁটি করো, ইবাদতকে কী করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা যা করো আল্লাহ সব খবর রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যেমন ধরেন আপনি আজকে ব্যবসা করলেন 5 লাখ টাকা বুদ্ধি করে 2 লাখ টাকা রেখে দিলেন 2 লাখ টাকা কারোর কাছে আমানত রেখে দিলেন এই 2 লাখ টাকা আপনার কাছে থাকুক আমি পরে নিব আর 3 লাখ টাকা ঘরে আনলেন এবার 3 লাখ টাকা চুরি হয়ে গেছে এই 3 লাখ টাকা ডাকাতি হয়ে গেছে এবার বলেন তো আপনি কি বলবেন আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে 2 লাখ টাকা রেখে আসছি আল্লাহ বাঁচাইছে কর না কি বলছি বলেন না আল্লাহর কত মেহেরবানি 2 লাখ টাকা চেয়ে বসে বলেন আল্লাহর কত মেহেরবানি 2 লাখ টাকা চেয়ে বসে আল্লাহর কসম মওতের পরে যেই সময়টা ওয়াজ দিওয়াছে দিয়েছেন যেই সময়টা মসজিদে দিয়েছেন যেই সময়টা তাবলীগে দিয়েছেন যেই সময়টা মাদ্রাসায় দিয়েছেন যেই সময়টা জিকিরে দিয়েছেন শুধু বলবেন আল্লাহ বাঁচাইছে এই সময়টা সেভ হইছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ জিকিরের সময়টা সেভ হয়ে গেছে নামাজের সময়টা সেভ হয়ে গেছে রোজার সময়টা সেভ হয়ে গেছে সুবহানাল্লাহ বলে না আল্লাহ প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার রোজা বলেন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেননি হুজুর রাখেননি আলহামদুলিল্লাহ আমি রাখি আলহামদুলিল্লাহ আমি রাখি প্রতি ইংরেজি মাসের 13 14 15 তারিখে রোজা রাখবেন আলহামদুলিল্লাহ আমি রাখি আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ কি করতেছেন হাশরের ময়দানে গিয়ে বলবেন এইটা সেই হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে মাসে 3 দিন বাঁচি গেছে আল্লাহ বাঁচাইছে প্রতি সপ্তাহ সোমবার বৃহস্পতিবার বাঁচি গেছে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা 50 লাখ টাকা ব্যবসা করলেন 40 লাখ টাকা এক বন্ধুর কাছে রাইখা আইলেন আর 10 লাখ টাকা আসার সময় ডাকাতে লই গেছে আপনি এবার কি বলবেন আল্লাহর কত বড় মেহেরবানি কত বড় মেহেরবানি গেছিল সবগুলো টাকা চলি 45 লাখ টাকা বন্ধুর কাছে রাইখা আইছি 10 লাখ টাকা লই আইছি চোরে নিছে তো 10 লাখ নিছে আর 40 হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না কি ভাই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়েন হাশরের ময়দানে গিয়ে বলবেন আল্লাহ বাঁচাইছে 5 ওয়াক্ত নামাজের 2 ঘন্টা রয়ে গেছে আর বাকি 22 ঘন্টা চলে গেছে 10 লাখ রয়ে গেছে 40 লাখ চলে গেছে 40 লাখ রয়ে গেছে 10 লাখ চলে গেছে আচ্ছা 45 লাখ রয়ে গেছে এবার 5 লাখ রয়ে গেছে 45 লাখ চলে গেছে রয়ে গেছে 5 লাখ রয়ে গেছে এবার খুশি কেমন না খুশি আচ্ছা 49 লাখ রয়ে গেছে 1 লাখ চলে গেছে এবার খুশি কেমন খুশি আচ্ছা 1 লাখ চলে গেছে 1 লাখ রয়ে গেছে 49 লাখ চলে গেছে এবার খুশি না বেজার বলেন 49 লাখ চলে গেছে আমার এক নিকটতম আমারে খুব মহব্বত করে ঢাকা থেকে 75 লাখ টাকা গাড়িত লইয়া ঢাকা থেকে রওনা দিয়েছে কুমিল্লা আসবে তো ইনি ভাবছে কুমিল্লার রাস্তায় এই ডর আমি কুমিল্লা দিয়ে যাব না আমি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঘুরে আসব যেই ব্রাহ্মণবাড়িয়া পার হয়েছে আরেকটা মাইক্রো এসে দাঁড়াইছে দাঁড়াইয়া একটা ব্যাগ দিয়ে কষায় 2-4টা বাড়ি দিছে যা আছে দিয়ে দাও সব দিয়ে দিছে ক্যাশ 75 লাখ টাকা তুলে নিয়ে আসছে 5 তলাটাও রেডি বাড়ি কিনছে বাড়িওয়ালা টাকা দেওয়ার লেগে স্বামী ফ্রান্সে থাকে উনি টাকাটা নিয়ে আসছে আসার ওখান থেকে শুরু হয়েছে এই পথে না আসা ওই পথে আসছে এবার খুশি না বেজা আচ্ছা যদি 70 লাখ বাঁচি দেখতো আর 5 লাখ নিত তো খুশি হইতো না বেজার হইতো দূরও 5 লাখ গেছে আল্লাহ 70 লাখ বাঁচা দিছে কি বলতো বলেন না 5 লাখ গেছে 70 লাখ কি দিছে এবার বলুন তো দেখি আমাদের গেল কত রইল কত আমাদের হায়াতের 50 বছরের গেল কত রইল কত কথা কয় না বুঝতে পারি নাই না বুঝতে পারি নাই বুঝতে পাচ্ছি কি বুঝছেন গত এদিন এক দোস্ত ঢাকা থেকে ট্রাকে মাল আনতেছে ওই এক ফেরি ঘাটে তো দেখে যে মালের 5 গাইট মাল নাই ধরো মাল আছে 30 গাইট এখন 5 গাইট মাল নাই 13 ফাল কাইটা ট্রাক থেকে ফেলে দিছে
বুঝেন না? এখন পাঁচ গাঁটির লেগে আফসোস হয়, কিন্তু বাকিটা যে রয়েছে এটার লেগে শুকর করে আল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ 50 লাখ টাকার মাল ছিল, 3 লাখ টাকা এনে গেছে। এখন এবার বলেন তো, যদি 50 লাখ টাকা যায় তো কি অবস্থা হইতো? আচ্ছা এবার আমরা জীবনে কত গেছে কত রয়েছে, এই জন্য কিছু এখানে জমা করেন। ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কিছু রেখে দাও, আগামী দিনের জন্য কিছু রেখে দাও, সবগুলো খেয়ে ফেলো না, আগামী দিনের জন্য কিছু রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না, বাড়িতে ইলিশ মাছ দিচ্ছেন গিয়ে কি বলেন, কালকে কিন্তু মেহমান আছে, আজকে কিছু খাও, কালকের জন্য কিছু রেখে দাও, বলেন না বলেন না বলেন না। আজকে খাসি গোশত নিছেন তো কি বলেন, এ আমার কিন্তু পরশু একজন মেহমান আসবে, আজকে কিছু খাও, পরশুর জন্য কিছু রেখে দাও, বলেন না বলেন না। হুবহু যেন আল্লাহ এভাবে বলেন, ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কিছু রেখে দাও, কবরের জন্য কিছু রেখে দাও, হাসরের জন্য কিছু রেখে দাও, মিজানের জন্য কিছু রেখে দাও, ফুলসরাতের জন্য কিছু রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না, কারে ওয়াজ করতেছি কবরে? হ্যাঁ, আগামী দিনের জন্য কিছু রেখে দাও, নামাজ আগামী দিনের জন্য, রোজা আগামী দিনের জন্য, তাসবিহাত আগামী দিনের জন্য, তেলাওয়াত আগামী দিনের জন্য, জিকির আগামী দিনের জন্য, সাদাকা আগামী দিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, 100 টাকা আপনার কাছে আছে, 5টা টাকা মসজিদে দিয়ে দিলেন, আল্লাহর কসম এই 5 টাকা আগামী দিনের জন্য, বাকি 95 টাকা আজকের জন্য, কালকে গেছেন আর 95 টাকা শেষ, পরশু গেছেন আর মনেও নাই, আর এই 5 টাকা রয়ে গেছে চিরদিনের জন্য। হায় রে, আমার এই ওয়াজটা যদি আমি বুঝতাম, আমার এই কথাগুলো যদি আমি বুঝতাম, ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, কিছু সঞ্চয় করো আগামী দিনের জন্য, কিছু জমা করো আগামী দিনের জন্য, বলেন কিছু জমা করো আগামী দিনের জন্য, আবার বলেন। পরিবারে আজকে 3 জন সদস্য আছে, আপনি 5 কিলো খাসির গোশত নিছেন, আর আগামীকালকে আপনার 15 জন মেহমান আসবে, এবার আপনি কি বলবেন, আজকে আধা কিলো রান্না করো, বাকি 3 কিলো আগামী দিন রান্না করিও। এখন আজকের দিনটা হলো 60 বছরের, আগামী দিনটা হলো কোটি কোটি বছরে। আজকের জন্য দিলেন কত, আগামী দিনের জন্য দিলেন কত, আজকের জন্য রাখলেন কত, আগামী দিনের জন্য রাখলেন কত। এবার বিবিএ কি করলো, আজকে খাওয়ার লেগে 4 কিলো রান্না করে ফেললো, আর আগামী দিন মেহমান আসবে 20 জন, ওই দিনের লেগে রাখলো 1 কিলো। আপনি এবার বিবিরে কি করবেন, তোমার মাথা খারাপ, তোমার মাথা খারাপ, কর না কি করবো, কর, এত মাথা খারাপ, তুমি এত বেকুব করলে কেন? আমরা 3 জন মানুষের লেগে রানলে তুমি 4 কিলো, আর কালকে আমার মেহমান আইতেছে 15 জন, বুঝেন না কথা? এখন আল্লাহ কি করবো, কি রে বেকুব, তুই 70 বছরের লাগে লাগাইলি, 70 বছর লাগে লাগালি 69 বছর, আর কোটি কোটি বছর লাগিয়ে দিলি 1 বছর, তুই বেকুব করে, বলেন না বলেন না। 70 বছরের লেগে কত বছর দিলাম, 70 বছরের লেগে দিলাম 69 বছর, আর কবরে কমপক্ষে 40,000 বছর, হাসরের ময়দানে প্রথম দিন 50,000 বছর, দ্বিতীয় দিন 10,000 বছর, এভাবে ফুলসরাত 30,000 বছর, আর জান্নাতে কোটি কোটি বছর। তুই বেকুবে, 70 বছরের লেগে কত দিলি, আর কোটি কোটি বছরের লেগে কত দিলি? হ্যাঁ, 70 বছরের লেগে কোটি কোটি টাকা রাখলি, আর কোটি কোটি বছরের লেগে 1 বস্তা সিমেন্ট দিতে পারলি না। আগামীদের জন্য কি কি রাখবা একটু ভেবে দেখেছ কি, কালকের জন্য কি পাঠিয়েছ? মানুষ মরার সঙ্গে সঙ্গে কুটি কুটি ফেরেশতা একযোগে বলে, দেখো তো দেখো তো দেখো তো, উংজুর উংজুর উংজুর, দেখো দেখো দেখো, মা খাদ্দামা কী কী পাঠিয়েছে, কী কী অ্যাডভান্স পাঠিয়েছে, সামনের জন্য কী কী পাঠিয়েছে, মা খাদ্দামা দেখো তো কী কী পাঠিয়েছে। আর দুনিয়াবাসী কী বলে, দেখো তো মা তারাকা কী কী রেখে গিয়েছে, কী কী রেখে গিয়েছে। ছেলেরা বলবে কী কী রেখে গিয়েছে, নানি নানা কেবু কী কী রেখে গিয়েছে, নাতিনে কেবু কী কী রেখে গিয়েছে, নাতিন জামাই কেবু কী কী রেখে গিয়েছে,
সত্য না মিথ্যা? বাগ্নির ঘরের, বাগ্নির ঘরের নাতিন জামাই বলেন না, বাগ্নির ঘরের কি নাতিন জামাই, সেও আইসা নানিদের সান্ত্বনা দেয়। নানি, নানু রাগ কাঁদবেন না, নানু পৃথিবীতে মানুষ যে আসে সে মরবে, নানু কাঁদবেন না। আচ্ছা নানু, নানাবে কি কি দেখে গেছে, বাস্তব না বাস্তব? আমি আজকে মরি না, আজকে এই আসরের আগে, আসর থেকে মাগরিবের আগে মরে গেলে মাগরিবের আগে সবাই কইব মুস্তাক সাহেব কি কি দেখে গেছে, শুধু এক আওয়াজ দিব কি কি দেখে গেছে, না কয় আওয়াজ, হ্যাঁ আমার লাশের সামনে দাঁড়ায় করবো কি কি দেখে গেছে। আমি বেকুব শুধু রাইকাই গেলাম আর নিজের জন্য লইয়া গেলাম না। ফেরেশতা কি জিজ্ঞেস করে বলেন, মা কাদ্দামা বলেন, আর মানুষ কি জিজ্ঞেস করে, মা তারাকা, মানুষ বলে দেখো তো কি কি ছেড়ে গিয়েছে, আর ফেরেশতা বলে দেখো তো কি কি অগ্রে পাঠিয়েছে। ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, দেখো দেখো তুমি কি কি পাঠিয়েছ, এজন্য পাঠান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার, কোন ইনশাআল্লাহ, 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 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 4টা মিনিট আপনি আগামীর জন্য পাঠিয়ে দিলেন, জোহর থেকে আসর বাকিটা রেখে দিলেন এই পাড়ের জন্য, আর 4 মিনিট দিয়ে দিলেন আগামী দিনের জন্য। 4 মিনিট জমা হয়ে গেল আগামীর অ্যাকাউন্টে, 4 মিনিট জমা হয়ে গেল কোন অ্যাকাউন্টে, আগামী অ্যাকাউন্টে, আর বাকি সময়টা রয়ে গেল এখানে। বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু কিছু দেই, তো বিকেলবেলা মনে হয় হায় আজকে যা দিছি, যা আছে তার তো না তো 10 গুণ বেশি দিয়ে দিছি, আরে যদি এই টাকাটা থাকতো, যদি এই টাকাটা কি থাকতো, তো আবার মনে মনে করি আরে বেকুব এটাই তো রয়েছে, এগুলো তো শেষ না, কি কইছি কোন, সকালে 1 মাদ্রাসা দিলাম 10,000, পরে আরেকজনকে দিলাম 8,000, পরে আরেকদিন দিলাম 2,000, কত রয়েছে, কত গেছে, এত টিয়া দি দিলাম, আরে আরে বেকু পকেটে যেটা আছে এটা মুরগি, আবার ফোন করে কেছি ভাই 10টা মুরগি কিনো, পকেটে যেটা আছে এটা হচ্ছে মুরগি, বেকু মুরগি হইব পায়খানা, মুরগি হবে মাটি, আর ওই 20,000 হবে হীরা, আর কথা বলেন না, হ্যাঁ শুধু ইলিশ মাছ কিনবে আরুন ভাই, আমি আর কিনতাম না ইলিশ মাছ, এই 14টা না খাইলে কি হয়, যে একটা মাছ দিয়ে 5 ব্যাগ সিমেন্ট পাওয়া যায়, এই 14টা না খাইলে কি হয়, আরে কথা বলেন না কেন, আল্লাহ ইলিশওয়ালারা আবার কালকে আমার বিরুদ্ধে যুদ্ধ করে, এটা না খেলে কি হয়, যেটা 1 বস্তা কয় একটা দাম কত বস্তা সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট পাওয়া যায় একটা ইলিশ মাছ না দিয়ে না খাই, এটা না খাইলে কি হয়, মাছের কলিজা খাবো ইনশাআল্লাহ, সব যদি আমরা এটা ইলিশ মাছ বাদ দিই তো ইলিশ মাছ চলে যাবো 300টি, বাস্তব না বাস্তব? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীর জন্য কি সঞ্চয় করেছো ভেবে দেখো, বলেন না আগামীর জন্য কি সঞ্চয় করেছো ভেবে দেখো, প্রতিদিন এখানে কিছু রেখে দিবেন, আগামী দিনের জন্য কিছু রেখে দিবেন, কালিমায়ে তৈয়বা আগামী দিনের জন্য রাখা হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগামী দিনের জন্য রাখা হয়ে গেল, সোমবারে রোজা রাখবেন আগামী দিনের জন্য রাখা হয়ে গেল, এই সোমবারে রোজা রাখবেন, জোয়ানটা হাত তোলেন যে কারা কারা রোজা রাখবেন সোমবারে, সোমবার বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ আমি নিয়ত নাই, হ্যাঁ পরে ডাক্তার যখন কইব রোজা রাখবেন তখন দেখবেন রাখবেন, কইব চর্বি কমান রোজা রাখেন, ওজন কমান রোজা রাখেন, প্যারালাইসিস কমান রোজা রাখেন, ডায়াবেটিস কমান রোজা রাখেন, তখন রাখবেন, হুজুরে গেলে তো আর ভাল লাগে না,
হুজুরে কইছে চুন বন্ধ করেন করে না, হুজুরে কইছে পান বন্ধ করেন করে না, হুজুরে বলছে জর্দা বন্ধ করেন করে না, লেকিন যখন লিভার সিরোসিস ডাক্তার কইছে আর খাওয়া যাবে না, সেদিন থেকে আর খায় না। ডাক্তারে কইলে একশো একশো, আর হুজুরে কইলে শুনে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ কি, আপনি এখন পান খাবেন পরে পানে আপনাকে খাবে বলেন, আপনি এখন পান খাবেন পানে পরে আপনাকে খাবে, আপনি এখন জর্দা খাবেন জর্দা পরে আপনাকে খাবে, আপনি এখন সুপারি খাবেন পরে সুপারি আপনাকে খাবে, আপনি এখন চুন খাবেন পরে চুনে আপনাকে খাবে, আপনি এখন বিড়ি খাবেন পরে বিড়ি আপনাকে খাবে, এখন গাঞ্জা খাবেন পরে গাঞ্জা আপনাকে খাবে, এখন মদ খাবেন পরে মদে আপনাকে খাবে, এখন সোয়াবিন তেল খাবেন পরে সোয়াবিন তেলে আপনাকে খাবে। এবার আর জি কয় না, কি বলছি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কিছু জমা করো, বলেন না বলেন, আগামী দিনের জন্য কিছু কি করো, আগামী দিনের জন্য কিছু জমা করো, আগামী দিনের জন্য কিছু জমা করো, তাহলে ঈমান আগামী দিনের জন্য, নামাজ আগামী দিনের জন্য, রোজা আগামী দিনের জন্য, হজ আগামী দিনের জন্য, উমরা আগামী দিনের জন্য, তাসবিহাতগুলো আগামী দিনের জন্য, এই মাহফিলগুলো আগামী দিনের জন্য। আর যারা আগামী সুন্দর, যার আগামী সুন্দর তার বর্তমানও সুন্দর, সুবহানাল্লাহ বলে, তার আখেরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর, যার আখেরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর, সুবহানাল্লাহ কয় না, যার আখেরাত যত সুন্দর তার দুনিয়াতে ফেরেশানি তত অল্প, সুবহানাল্লাহ বলবেন না। আর সে তো চুরি করে না তো কেউ তার বিরুদ্ধে নাই, সে তো জেনা করে না কেউ তার বিরুদ্ধে নাই, সে তো গীবত করে না কেউ তার বিরুদ্ধে নাই, সে তো আরেকজনের মাল আত্মসাৎ করে না কেউ তার বিরুদ্ধে নাই, সে তো সুদের উপরে টাকা লয় না, তার বাড়িতে কোনো গ্রাহক নাই, বাস্তব না বাস্তব? ভাইয়া সবাই কি বলেন, বাস্তব না বাস্তব? সুদের উপরে টাকা লইছে, এই সুদের উপরে, যেমন ধর আজকে 5 কোটি টাকা লোন করাইছে, তো ব্যাংকের কর্মকর্তারা কি বলছে, ভাইয়া 5 কোটি টাকা লোন দিলাম এটা দাওয়াত খাওয়ান, তো কাচ্চার কাছে স্যার কবে খাবেন কবে খাবেন, তো 3 দিন পরে গরু জবাই কইরা খাসি জবাই কইরা পুরা সবাই রে খাওয়াই দিছে, একজন হুজুর দিয়ে মুনাজাত করাই দিছে, সব খুশি খুব খাইছে, কিন্তু আসলে বেটা জানে কি দিয়া খাওয়াইছে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, যেদিন লোন লবে এদিনে খানা, যেদিন লোন লবে এদিনে খানা, আসলে খানা এটা কার? আর ওই বাড়িওয়ালার অবস্থা কি, হ্যাঁ তো ভিত্তে ভিত্তে কলজাত পানি নাই, হ্যাঁ আগে ছিল 20 কোটি আজকে হয়ে গেছে 25 কোটি, তো আরেক ব্যাংকের তো লোছে আরেক মাসে 5 কোটি, এবার ব্যাগে খুশি, খানা নতুন খানা, বউও খুশি ছেলেরাও খুশি মেয়েরাও খুশি, আর উনি ওনার তো কলজাত পানি নাই, বাস্তব না বাস্তব? হ্যাঁ উনি বুঝতেছে উনি কি করছেন। হ্যাঁ আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আখিরাতের জন্য কি কি সঞ্চয় করেছো এটা কি ভেবে দেখেছো, আখরাতের জন্য কী কী নিয়েছ, এখানে কী কী নিলা, এখানে কী কী নিলা, এখানে কী কী নিলা, এখানে কী কী নিলা, এখানে কী কী উঠালা, এখানে কী কী উঠালা, এখানে কী কী সঞ্চয় করেছ, এখানে কী কী সঞ্চয় করেছ, এদিকে কী রেখেছ একটু ভেবে দেখো, এদিকে কী রেখেছ একটু ভেবে দেখো, ওয়াত্তাকুল্লাহ ভাবতে ভাবতে একটু ফিকির করো, ভাবতে ভাবতে আল্লাহকে একটু ডরাও, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তামালুন, যা যা করছো সব তিনি জানে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো জামাতের সাথে, জোয়ানদা বলে না জোয়ানদা, স্যার জোয়ানদা একটু হাত তোলেন, জোয়ানদা একজনও বুড়া নাই সব জোয়ান মাসা, আল্লাহ তৌফিক দান করে, পড়বো তো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো তো, সুদ খাবো না বলেন, সুদ খাবো না, আবার বলেন ঘুষ খাবো না, সুদ দিব না, সুদ নিব না, ঘুষ খাবো না, ঘুষ নিব না, জুলুম করবো না, মার হক মাকে দিব, বিবির হক বিবিকে দিব, বোনের হক বোনেকে দিব, ভাইয়ের হক ভাইকে দিব, ফুফির হক ফুফিকে দিব, খালার হক খালাকে দিব, সুবহানাল্লাহ, মনে থাকবে
দোকানের কর্মচারী ওকেও নামাজ পড়াবো, দোকানের কর্মচারী ওকেও নামাজ পড়াবো। মনে থাকবে ইনশাআল্লাহ আমার কাছে যে যত হক পাওয়ার সব হক দিয়ে দিব। কোন 20 বছর আগে কারো কাছ থেকে হাওলাত করছেন উনি ভুলে গেছে, আপনার মনে আছে এটাও দিয়ে দিবেন। ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, আজকে এক ছেলে এসে আমাকে মসজিদে বলে, হুজুর আমি এক রিক্সাওয়ালার 10 টাকা মাইরা দিছিলাম। রিক্সাওয়ালার 10 টাকা দিই আমাকে, আহারে তুই 10 টাকা মারি দেওয়ানের ফস্ট মশালা জিজ্ঞাসা আমারে, এদেশে 10 কোটি টাকা মাইরা হতো কেউ মশালা জিগায় না। আজকে জুমার পরে আমি বলি 10 টাকা ওই ফকিরকে দিয়ে দাও আর ওর নামে, আর যদি কখনো ওকে পেয়ে যাও আবার 10 টাকা ফেরত দিও। কি আমাদের মুফতি দেওয়াল আশরাফ হুজুর কি বলে, এই মাত্র 10 কোটি টাকা রাষ্ট্রীয় 10 কোটি টাকার চেক আত্মসাত করিয়া 10 কোটি টাকা রিসিভ করছে, এবার আসছে মসজিদে সুন্দর করে আসছে, আর জুতা জোড়া চুরি হয়ে গেছে। এখন কয় ইমাম সাহেব সব সহ্য হয় লেকিন জুতা চোর সহ্য হয় না। কি সহ্য হয় না বলেন? আচ্ছা জুতা চোর বেচারা আপনি কয় টাকা চুরি করছে? আজকে আমাদের হাজি সাহেবের জুতা চুরি হয়ে গেছে, ইসমাইল সাহেবের জুতো, নিজের মসজিদ থেকে নিজের জুতা চুরি হয়ে গেছে। একবার বাক্কা কাম করছে, চোর একটা ভালো কাম করছে। আমরা ঢাকার মসজিদে বক্স বানিয়ে ফেলছি, বক্স বক্সের উপর কভার দিয়ে দিছি, কভার এখন কভার তো উঠানোর মতো সময় চোরের হয় না। আরে বুঝেন না, কভার উঠাবে নিবে এটা হয় না, এখন চুরি কমে গেছে। বক্সের উপরে কভার দিয়ে দিতে হবে, আর কী করবেন? তাহলে চোরে জুতা চুরি করছে কয় টাকা? হ্যাঁ আচ্ছা, আর সোমনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা করতে গিয়ে সিমেন্ট চুরি করছে কত টাকা? আপনি কোন চোরার দাম বেশি? ওই বেটার সামনে জুতা চোরা হলো জামানার আব্দুল কাদের জিলানি, জুতা চোরের অপরাধ কত? আচ্ছা বাসে শুধু পকেটে হাত দিছে, এখনো নিতে পারে নাই, হাত দিছে শুধু পকেটে হাত দিছে, এই বেটার ধরে ফেলছে। আচ্ছা এই বেটার কিসমতে কত কিল আছে? এই বেটার পিঠে পিটাই পিটাই কি পরিমাণ? হ্যাঁ অপরাধ কি? আচ্ছা একজনের পকেটে হাত দিয়ে যদি এত পিটাই হয়, 18 কোটি মানুষের পকেটে হাত দিলে তার পিটাইটা কেমন হবে? আমি ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন, কতজনেরটা চুরি করেছ ভেবে দেখেছো কিনা, কতজনেরটা আত্মসাত করেছ ভেবে দেখেছ কিনা, কতজনেরটা নিয়েছ ভেবে দেখেছ কিনা। হ্যাঁ আল্লাহ কি বলে, এটা কি বলে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, আর তুমি জীবনে যা যা করেছ সব আল্লাহ খবর রাখে। এবার কি বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যদি কেউ আমাকে ভুলে যায় আমি তাকে ভুলিয়ে দিব, আমি তাকে আত্মভোলা করে দিব, আমি তাকে আত্মভোলা করে দিব, আমি তাকে তার জান্নাতের কথা ভুলিয়ে দিব, তার ঈমান ভুলিয়ে দিব, তার নামাজ ভুলিয়ে দিব, তার রোজা ভুলিয়ে দিব। এরকম মানুষ আছে না? হ্যাঁ আছে, মসজিদের সামনে দোকানদারি করে কিন্তু সে আজান দেয় নামাজের কথা তার মনেও পড়ে না, এমনি এরকম মানুষ আছে না? অফিসে কাজ করে নামাজের কথা মনেও উঠে না, আছে না? গাড়িতে উঠছে নামাজের কথা মনেও পড়ে না, আছে না? না এরকম মানুষ কতজন আছে? এমনি খেতে কাজ করে যে সকাল থেকে এই কি বলে হ্যাঁ সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ধান বাসে, এই লোকটা এমনি কতক্ষণ কাজ করে? আচ্ছা কয় রুকুতে তার এক রুকুতে দিন পার বলেন? একটা রুকু দিছে সকাল 10টায় গিয়া, 9টায় গিয়ে রুকু দিছে, রুকু এই ঝুঁকছে খেতে, খেত বাঁচতেছে বাঁচতেছে বাঁচতেছে, একটা রুকুতে 1টা বাজে, এবার আবার উঠে বাট্টাত খাইয়া আরেক রুকু দিছে 4টা বাজে, এত কষ্ট করে 2টা রুকু দিল,
পাইলো ভাষ্যটিয়া, আর জোর নামাজটা পড়তে পারলো না, চার রুকু, এক একটা রুকু সে ঝুঁকছে, এদ্দুর এই রুকুর দাম কত, নামাজের ঝুঁকছে, বলে তাকে ওজন করে সাদাকা করলে যেই পরিমাণ, এই পরিমাণ দেখেছি। পাঁচশো টাকা লাগে ঝুঁকছে কতক্ষণ, এবার সদাকা তার ওজন বরাবর সদাকার জন্য কয় মিনিট ঝুঁকতে পারলো না, কি ভাই এরকম মানুষ আপনি আসে না, না মাগরিবের আজান হয় দোকান থেকে উঠে না, চার দোকানের সামনে বসে আছে দোকান থেকে উঠে না, এরকম মানুষ এই দেশে আসে না, আমার বুঝে ধরে না, এটা আবার মানুষ হয় কেমন, আমার বুঝে ধরে না, আজান হয় সে মসজিদে যায় না, এটা মানুষ হয় কিভাবে আমার বুঝে ধরে না, এটা সব গরু আর কুকুর আর শুয়োর, বলেন কি এটা কি, বলেন শুয়োর, এই শু বলেন সাপ, বলেন শুয়োর নামাজ পড়ে না, বলেন কুত্তা নামাজ পড়ে না, শিয়ালে নামাজ পড়ে না, তো তুইও নামাজ পড়ছিস না, তুই আর শিয়ালের মধ্যে পার্থক্য কোথায়, কি শিয়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, কুত্তা খায় ঘুমায় বাচ্চা দেয়, শুয়োরে খায় ঘুমায় বাচ্চা দেয়, তুমিও খেলে ঘুমালে বাচ্চা দিলে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লে না, তোমার আর ওদের মধ্যে পার্থক্যটা শক্ত হয়ে গেছে, ওয়াজ কি বলেন, এরকম মানুষ আসে না, নাই তো এরকম দেখবেন সাপ, আপনি দেখতেছেন আর কি সাহেব, ফেরেশতা দেখতেছেন শুয়োরের চেয়েও নিকৃষ্ট, আপনি দেখতেছেন আর কি মটক মটককে চলে, ফেরেশতা দেখতেছে কুকুরের চেয়েও নিকৃষ্ট, কি হা হা, যদি বুঝতাম নামাজের দাম কত, নামাজ আমি আর হিন্দুর মধ্যে পার্থক্য, নামাজ আমি আর ইহুদির মধ্যে পার্থক্য, নামাজ আমি আর নাসারার মধ্যে পার্থক্য, নামাজ আমি আর জানোয়ারের চেয়ে পার্থক্য, জানোয়ার হবে মাটি, বেনামাজি হবে আগুন, কি মাটি হয়ে যাবে অসুবিধা কি, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আগামীতে আগামীকালের জন্য কি কি সঞ্চয় করবেন, আগামীকালের জন্য কিছু করবেন ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো, রোজানা ছয় তসবির পাবন্দি করা, সুবহানাল্লাহ একশো বার, আলহামদুলিল্লাহ একশো বার, আল্লাহু আকবার একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি একশো বার করব তো, বলেন নামাজ জিকির, 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 মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাজি কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাজি কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাজি কেমনি প্রাণ, নামাজ ছাড়া ইমানদারের বাজি কেমনি প্রাণ, পানি ছাড়া যা মাছ বাঁচে কিভাবে, পানি ছাড়া মাছ বাঁচে কিভাবে, অক্সিজেন ছাড়া জানোয়ার বাঁচে কিভাবে, নামাজ ছাড়া মোমেন বাঁচে কিভাবে, নামাজ ছাড়া মোমেন বাঁচে কিভাবে, পানি ছাড়া মাছ বাঁচে কিভাবে, বলেন না পানি ছাড়া মাছ, মাটি ছাড়া গাছ বাঁচে কিভাবে, মাটি ছাড়া গাছ বাঁচে কিভাবে, পানি ছাড়া মাছ বাঁচে কিভাবে, জিকির ছাড়া মোমেন বাঁচে কিভাবে, অক্সিজেন ছাড়া গরু বাঁচে কিভাবে, জিকির ছাড়া মোমেন বাঁচে কিভাবে, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, আহ এই আধা ঘন্টা বসে আপনাদের খুব লস হয়ে গেল, কি বলেন, হ্যাঁ আচ্ছা যারা দোকানে বসে আছে ওদের অনেক লাভ হয়ে গেছে না, এটা যাই আছে গেন তো ভাই, এই এই মুহূর্তে আপনি কত কিনছেন কত বেচছেন, হ্যাঁ আজি সাহেব কষ্ট করে জোকসেন থেকে আসছেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান, হ্যাঁ হুজুর কোত্থেকে, হুজুর তো কাছে, ইনি লাঙ্গলকোট থেকে আসছে, লাঙ্গলকোট, ইনি কোত্থেকে আসছে, লাঙ্গলকোট থেকে আসছে, নামাজ জিকির, 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 এক এক গুণা ছেড়ে দেওয়া, চোখের গুণা ছেড়ে দেওয়া, কানের গুণা ছেড়ে দেওয়া,
হাতের গুনাহ ছেড়ে দেওয়া, পায়ের গুনাহ ছেড়ে দেওয়া, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দেওয়া, মাল কামাই করার লাইনে গুনাহ ছেড়ে দেওয়া, মাল খরচের লাইনে গুনাহ ছেড়ে দেওয়া, বলেন গুনাহ ছেড়ে দেওয়া, আবার বলেন গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ যেগুলো পছন্দ করে না সেগুলোকে পছন্দ না করা, আল্লাহ রাসূল যেগুলোকে পছন্দ করে না এগুলোকে পছন্দ না করা, দিন বিধ্বংসী কোনো কাজে নিজেকে জড়িত না করা, দিন বিধ্বংসী কোনো কাজে নিজেকে জড়িত না করা, যারা দিনের সাথে মজাক করে তাদেরকে মহাব্বত না করা, যারা দিনের সাথে তামাশা করে তাদেরকে ভালো না বাসা। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم 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 الله تعالى مجلس কে কবুল করেন আমিন আল্লাহ তাআলা এই মসজিদ কে কবুল করেন আমিন আল্লাহ তাআলা এই মসজিদে জায়গা দেনে ওয়ালা ঘর দেনে ওয়ালা ইন্তেজাম করনে ওয়ালা সকল কে আল্লাহ তাআলা কবুল করেন আমিন মসজিদের দোতলায় অনেক কাজ বাকি আল্লাহ তাআলা অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে মসজিদের দোতলায় একটা সুন্দর থেকে সুন্দর হেফজখানা আল্লাহ তাআলা কায়েম করে দেন এই মসজিদে অনেক সুন্দর ব্যবস্থা আছে এই পাশে অযুখানা আছে অযুখানার উপরের জায়গাটা এই পাশে মার্কেট আছে মার্কেটের উপরের জায়গাটা এটা সম্পূর্ণভাবে মাদ্রাসা কইরা মসজিদে মধ্যখানে মসজিদ কি পরিমাণ সুন্দর হবে বলেন তো সুন্দর হবে কি না বলেন এই স্বপ্ন আমি লালন করি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন আমরা মসজিদে বসছি মসজিদের ফ্যান ইউজ করছি লাইট ইউজ করছি মসজিদের জন্য প্রত্যেকেই বরকতের জন্য ছোট্ট একটা নোট রেখে দেন দেন বিসমিল্লাহ পকেটে হাত দেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা